জিন্দাবাদ জিন্দাবাদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপির সংগ্রামী শিশু বিষয়ক সম্পাদক সাহাবায়ে এমপি জনাব আবুল কালাম সিদ্দিক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় আমাদের সম্পাদক আহত কারণ নির্যাতিত ব্যাপার সংগ্রামী সাহায্য বন্ধুরা আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী চেষ্টা সংস্থান কেন্দ্রীয় কমিটির বিদ্রোহী সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী চেষ্টা সংস্থান কেন্দ্রীয় কমিটির বিদ্রোহী সহসভাপতি ফখরুল ইসলাম রবি, বিদ্রোহী সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, বিদ্রোহী সহসভাপতি ডক্টর মফিদুল ইসলাম, বিদ্রোহী সহসভাপতি জাহাঙ্গীর আলম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক কেন্দ্র করে বিপ্লবী যুগ্ম সম্পাদক অরুণ ইসলাম মনি, যুগ্ম সম্পাদক সরকার খবর, যুগ্ম সম্পাদক অসীম হালাদা। এবং ইতিমধ্যে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী চেষ্টা সংস্থান ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জহিরুদ্দিন তহিন, বিপ্লবী সাধারণ সম্পাদক সাত বছর যাত্রা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী চেষ্টা সংস্থান ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি গাজী মেতারুল হক রিয়াদ এবং বিপ্লবী সাধারণ স্বতন্ত্র সাধারণ সম্পাদক রহমান। মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে গড়ে উঠবে আজকে ঢাকার নাগরিক সংগ্রামী সাহায্য বন্ধুগণ। আজকের এক কথা দাবিতে দেশের দীর্ঘতম খালেদা মুক্তি ওষুধ চিকিৎসার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে ইতিমধ্যে আমাদের রাজ্যে সঙ্গীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী কৌশল, বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার যার দিকে চেয়ে আছেন ঢাকা মহানগর যুবদলের সিংহ পুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক বিপ্লবী সদস্য সচিব, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের দেশ নায়ক তারেক রহমানের ঢাকা সিটির বিশ্বস্ত সভাপতি খন্দকার এনামুল হক এরাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যে ছেলেটি দীর্ঘ 12টি বছর তার পিতা মাতার সাথে দেখা করতে পারে না, যার রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী কৌশল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী সদস্য সচিব, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের সিংহ পুরুষ যার দিকে চেয়ে আছে ঢাকার রাজপথ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকার সিংহ পুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের বিপ্লবী সদস্য সচিব নবুল ইসলাম নয়ন। ইতিমধ্যে আমাদের রায় কিছু করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রায় সোনার ফসল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সকল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এই রাজপাল। ইতিমধ্যে আমাদের মাঝে এসে বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সোনাল কৌশল ওয়ার্ড থেকে ইউনিট থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে থানা থানা থেকে নগরের নেতৃত্ব দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ইফার হোসেন বাবু। ইতিমধ্যে আমাদের এই সর্বস্ব
করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিউ মার্কেট থানা সমিতির নবনির্বাচিত কমিটি মিডিয়ার ব্যাপারে সঞ্চার এবং প্রাচীন নেতৃত্ব বিষয়ে আরো মিছিল এসেছে। মিছিল কারণ অনুযায়ী বিভাগ অভিনন্দনের শুভেচ্ছা। আজকের এই মিছিল আজকের এই প্রোগ্রামে সাবেক থানার যুবদল নেতা মাসুদের নিঃশর্ত মুক্তি চাই। ইতিমধ্যে আমাদের মাঝে বসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাবেক থানা নবনির্বাচিত কমিটি বিপ্লবী আব্দুল হাজি বিল্লাল, বিপ্লবী সদস্য সচিব আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশে যিনি সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক মাননীয় চেয়ারপার্সন এবং উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য প্রখ্যাত চিকিৎসক নন্দিত জনতা ডাক্তার ফরহাদ আলম পুনর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশে তিনি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক নন্দিত ফুটবলার